বুঝো যে এত মেয়ে মহিলা বেরোয়, তো তুমি তাদেরকে তো ঠিক একটা মারুতি ভ্যান করে পাচার করে দিলে, আগের বছরে তো করেছিলে, এবছর কি করবে দর্শকদের আমাদের বলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই কমেন্ট করো। নটি বংশ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। অনেকদিন পর আমি আর সায়ন মিলে বেরোলাম এই পরিস্থিতিতে, তোমরা অনেক মিস করেছো আমাদের। নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো নটি বংশ। তো আমরা আজকে রাস্তায় রিপোর্টিং নিতে বেরিয়েছি। তো কাকা, তুমি কি এখন কোনো কাজে যুক্ত আছো নাকি কাজ বেকার আছে? এখন বেকার আছে, পুরো বেকার, পুরো বেকার। তো পুজোয় কি এখানে থাকছো না বাইরে? এখানেই থাকছি পুজোতে। আচ্ছা, এখনো কাজ হারিয়ে ফেলেছেন, এখনো অবধি বেকার আছেন, তো দুর্গা পূজায় কি কোনো কাজ খুঁজছো এখন? খোঁজা আরম্ভ করেছে। তো আমরা যে সরাসরি কাল রাতে খবর পেলাম, তুমি যে এই শহরে যে এই ছোটো ছোটো চিন্তাই হচ্ছে, ছোটো ছোটো চুরি হচ্ছে, তুমি তো সেই সেটার সাথে সরাসরিভাবে যুক্ত, তো তুমি পাবলিককে কি বলবে আমাদের দর্শকদের যে চুরি না করতে? তো তুমি যে দেখলে যে এই যে রিয়া চক্রবর্তী তো গ্রেপ্তার হয়েছে জানো তো, এইটু গাঁজা রাখার জন্য, তো তোমার মনে কতটা ভয় যে পুজোয় কি গাঁজা খেতে পারবে ওপেনলি? হ্যাঁ, পুজোয় না, ইনি বলছেন যে পুজোয় গাঁজা খেতে, তা তোমার মনে একটু ভয় নেই যে তোমার বাড়িতে যে কেজি কেজি গাঁজা আছে, তোমার মনে একটু ভয় নেই যে কবে আমাকে গ্রেফতার করবে? না, চুরি না করতে বলবো। তা তুমি তো চুরিতে যুক্ত, তা তুমি কি করে না করতে বলছো? দুর্গা পুজোতে তুমি চুরি করেই বেড়াচ্ছো, আগের বছরও করেছিলে, এবছরও করছো, কেন? এটা কখনো হয়ই না। নটি বংশের সিসিটিভি ক্যামেরা ধরা পড়েছে, তিনি সরাসরিভাবে ট্যাক্সি থেকে মানি ব্যাগ, অটো থেকে পার্টস এসব চুরি করে অভ্যস্ত, এবং তিনি পুজোতেও আগের পুজোতে এই অপারেশন চালিয়েছিলেন, সেটা ধরা পড়েনি, কিন্তু আমাদের খবর এবছর ধরা পড়েছেন তিনি। তো এই বছর কি পুলিশের ভয় আছে যে তোমাকে ধরে নেবে পুজোয়? তো দুর্গা পুজো তোমার এটাই টার্গেট যে এবছর তুমি চুরি করেই কাটাবে? আর কি করবো, না খেলে না না, মানে দেখতেই পাচ্ছ করোনা ভাইরাস মানুষকে এতটাই মনের দিক থেকে কমজোর করে দিচ্ছে যে মানুষ চুরি করতেও এখন বিধাবোধ করে না। কাকা, এখন মনের আনন্দ কতটা, ফুর্তি কততা? মনে ফুর্তিটা এখন মোটামুটি একটা ধাতে এসেছে, মোটামুটি এখন ভালোই আছে, মোটামুটি এখন ভালোই আছে। মানে এত লোক মরছে তাতে কোনো আমার কোনো যায় আসে না, এত যে লোক মরছে এটা তো দুঃখের ব্যাপার, কিন্তু তাও তোমার মনে কাজের মধ্যে, কাজের মধ্যে আছো, ফুর্তি আছে, ভালো ফুর্তি আছে। আচ্ছা, তো কাকা পূজোর সময় কি প্ল্যান তোমার এবছর? না, আমি আচ্ছা, তিনি এখনো কোনো এনার মধ্যে কোনো ভয়ই নেই যে এত কেজি বাড়িতে গাঁজা স্টক করে রেখেছে, মাসির মাল থেকে শুরু করে গৌড় ভাঙা পর্যন্ত, এনার মনে কোনো ভয়ই নেই যে তোমার কি কোনো যায় আসে না যে আমাকে গ্রেফতার করুক কি যাই হোক, গাঁজা চলবে বলো? গাঁজা হবে না, গাঁজা হবে না। এখন এখন ইনি অস্বীকার করছেন যে তিনি গাঁজা খানি না। পুজোর সময় প্ল্যান বলতে যে কিছু টাকা পয়সা যদি উদ্বৃত্ত হয়, কিছু জামা কাপড় কিনে ঘোরা তো যাবে না, যতদূর সম্ভব ততদূর করা যাবে। আচ্ছা, তো কাকা এখানে পরিষ্কার বলে দিল ঘোরা তো যাবে না পুজোর সময়, যতটা সম্ভব মনে ফুর্তি রেখে মদ খাবে না গাঁজা খাবে, কোনটা? ও কোনো মদ গাঁজা খাও না, পরিষ্কারভাবে এখন অস্বীকার করছে ক্যামেরার সামনে। এর বাড়িতে গেলে 50 কেজি গাঁজা পাওয়া যাবে, তো এটা পাবলিকে আপনি কবে অ্যানাউন্স করবেন যে আপনি 50 কেজি, মানে ইনি প্ল্যান করছে পুজোর সময় গাঁজাটা বেচার, তো ধান্দা কিরম চলবে মানে আশা করছেন? এটার সম্বন্ধে আমাদের জ্ঞান নেই, তো আমরা তো এইসব ব্যবসা করবো তবে না আমরা জানতে পারবো। তো তুমি পুজোয় এখন কি কোনো কাজ করছো? এখন পুজোতে কোনো কাজ করছি না। আচ্ছা, কাজ পাচ্ছি না বলে বন্ধ হয়। আচ্ছা, বাবার টাকা দিয়ে যা খাওয়া হচ্ছে। আচ্ছা, তো সবাই তাই করছে যে আমরা সবাই এখনও কাজ পাচ্ছি না, অনেকে বেকার আছে, অনেকে কাজ করছি না। তো এই কোভিড পরিস্থিতিতে, এই করোনা ভাইরাস পরিস্থিতিতে ভাইও কিছু কাজ করছে না আমাদের এই ভাই, তো তিনি এখন বাবার টাকা দিয়ে খাচ্ছেন যেটা আমরা সরাসরি সবাই করে থাকি। তো এনার মতামত যে বাজারের অবস্থা খুবই খারাপ, কিন্তু এনার এই বছর প্ল্যান শুনলে আপনারা নিজেরাই হয়তো হচ্ছকিয়ে যাবেন। ইনি এবছর ঠিক করেছেন যে সরাসরিভাবে নারী পাচারকাণ্ডে যুক্ত হবেন, তো তোমার কি এই ডিসিশনটা ঠিক যে তুমি নারী পাচার করবে পুজোর সময়? কাকা ব্যবসা কিরম চলছে জোরে বলো। ভালো না, ব্যবসা একদমই ভালো চলছে না, কিন্তু এখানে মেয়েদের দালালি খুব ভালো চলছে, পিজি লেডিস লিখে অনেক রকম নোংরা কারবারই চলছে, তো এই ব্যাপারে তুমি কি বলতে চাও? তুমি জানো এর পেছনে কি কালো চক্র চলে হয়ে বেড়াচ্ছে? এটা সব বাজার এরিয়া পুরো, হ্যাঁ, ও মানে একটু দূরে রাখবে, কিন্তু মানে বলবে যে ওইসব চক্রই চলছে, তোমাকে দিয়ে পয়সা দিয়ে কাজ করিয়ে নিচ্ছে, এখন কি করা যাবে বলো? তো এই ব্যাপারে আমাদের ক্যামেরার সামনে সরাসরি ভাবে এনেকে ধরে নিলাম, যদি ভবিষ্যতে কেউ কোনো প্রবলেম হয় তো মানুষ আপনাকে বিচার দেবে, আপনি যতই খারাপ কাজ করুন ভুলবশত করেছেন মানুষ আপনাকে বিচার দেবে, আপনার এই নিয়ে কোনো টেনশন নেই। তুমি যে ওই আগের বছর তো নারী পাচার করেছিলে, তো কয়েকটা তো মাল গেড়িয়েছিলে, তো হ্যাঁ কয়েকটা মেয়ে ছেলেকে তো পাচার করেছিলে, তো তুমি তো ধরা পড়নি, এবছর কি তোমার মনে ভয় আছে যে আমি ধরা পড়বো? কিসের জন্য? নারী পাচার করার জন্য।
পুজো যে এত মেয়ে মহিলা বেরোয়, তো তুমি তাদেরকে তো ঠিক একটা মারুতি ভ্যান করে পাচার করে দিলে, আগের বছরে তো করেছিলে, এবছর কি করবে দর্শকদের আমাদের বলো? এই বছরে কি, ওই বছরে আমাদের এইসব ইয়ে না, নারী পাচার করে তো না, এখন তিনি অস্বীকার করছেন, এক্ষুনি হ্যাঁ বলতে অস্বীকার করছেন। নারী পাচার করবো না, আমরা হচ্ছি বিয়ে সাদী মানুষ, আমরা হচ্ছি দিন আনি দিন খাই। আচ্ছা দিন আনি দিন খাই, নারী পাচারটা কখন হয় তাহলে, রাত্রিবেলা? এখন তিনি সরাসরি ভাবে নাকচ করছেন, এখন হাসছেন, বাহ 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 কি সুন্দর। কাকা তুমি কোনো কাজে যাচ্ছ এখন? কাজে যাচ্ছ, পেটে কি মাল পড়েছে? হ্যাঁ, কত লিটার খেয়েছো? ফেস গার্ড দিয়ে মাল খেয়ে মাল নিয়েই যাচ্ছে, মানে বুঝতে পারছো লেভেল, মানে গাঁজা লেভেল কতটা বুঝতে পারছো? মানে ফেস শিল্ড দিয়ে মানে প্রোটেক্টেড, করোনা ভাইরাসের মধ্যে নেশা করে রাস্তায় মাল নিয়ে যাচ্ছে, দেখতে করে আমাদের ক্যামেরা ছাড়া আর কোনো ক্যামেরা এরকম দেখা যাবে না। আর আমি এখন আমার মধ্যে একজন কাকাকে পেয়ে গেছি, যিনি মাস্ক পরেননি কিন্তু মাস্কের সাথে এখানে রুমাল বেঁধে নিয়েছেন, রুমাল বেঁধে বোঝাতে চান ইনি উগ্রপন্থী। তো এরমভাবে আপনি লোককে কেন ভয় দেখাচ্ছেন? হেসে অস্বীকার করছে, কিন্তু আপনি উগ্রপন্থী হয়ে লোককে ভয় দেখাচ্ছেন কেন? থ্রেট দিচ্ছে লোককে রাস্তায় মেয়েদের, তুমি দেখতে পাচ্ছ তোমরা যে কাকুও বলছি যে তিনি এখন পুজো নিয়ে অত মাতামাতিতে মত্ত নয়, দোকান নিয়ে চিন্তা, যাতে সেলটা বাড়ে পুজোর সময়, যেহেতু পুজোর সময় অনেকে নতুন ঘড়ি হাত ঘড়ি দেওয়াল ঘড়ি কিনে থাকে, তো সেই কাকা যাতে সেরকম কাস্টমার পায় সেটাই তিনি আশা করে বসে আছেন, যে কবে দোকান আবার আগের ফর্মে ফিরবে, মার্কেটটা হবে। তো এছাড়া তোমার যে জালি স্যানিটাইজার কাণ্ড আছে সেটা কি মানে তোমার পরিবারের লোক জানে? আমার বাসের ভাড়া ফ্রি করে দিতে হবে, আমাকে অটো ভাড়া ফ্রি করে দিতে হবে। এখন বাসে উঠবেন, বাসে উঠে বাস ড্রাইভারকে থ্রেট দেবেন। আচ্ছা কোথা থেকে আসছে? আমি আসছি পুরুলিয়ার থেকে। পুরুলিয়ার থেকে আসছে, মানে পুরুলিয়ার উগ্রপন্থী? আচ্ছা, মানে ডেঞ্জার মাল পুরো, পুরো বিষ মাল, বিষ জালি, জালি স্যানিটাইজারের সাথে যে তুমি যুক্ত সেটা কি পরিবারের লোক জানে? আমি জালি স্যানিটাইজার না, তো আমি তো জানি। তিনি এখন সরাসরিভাবে নাকচ করছে ঘড়ির দোকানের মধ্যে, তিনি ঘড়ির দোকানের পেছনেই যে একজন জালি স্যানিটাইজার কাণ্ডে জড়িত সেটা তিনি সরাসরিভাবে আজকে অস্বীকার করলো ক্যামেরার সামনে, আর এনার পরিবারের লোকেরাও সেটা জানে না। তো তুমি এই কাণ্ডটা কতদিন ধরে চালাচ্ছো জালি স্যানিটাইজার? আমার সঙ্গে কোনো জালি স্যানিটাইজারের কোনো কাজ নেই। এখন তিনি হাত দিয়ে নাকচ করছেন যে তিনি কিছুই জানেন না, ঘড়ির দোকানে কারবার কি কি মেশান স্যানিটাইজার, কোনো স্যানিটাইজারের কাজই নেই আমার, আমার কোনো স্যানিটাইজার। আমরা কিন্তু গোপন সূত্রে জানতে পারি, যেটা শুনেছেন সেটা ভুল কথা শুনছেন, মিথ্যা কথা, মিথ্যা কথা বলছেন যে আমরা যে চুল্লু মেশাই নাকি অ্যালকোহলের জায়গায় চুল্লু মেশানি নি জালি স্যানিটাইজার কাণ্ডে। কারা বলেছে কি জানেন? আমার লাইনটাই ঘড়ি, ঘড়ি ছাড়া আর কিছু নেই আমার। আচ্ছা ঠিক আছে, তিনি যখন অস্বীকার করছে, এরপর আমরা যেদিন আবার সরাসরিভাবে পুলিশের সাথে এই দোকানে আসবো, পরের দিন আপনাদের এই এপিসোডেই দেখা হবে ঠিক এনার সাথে আবার পরবর্তীকালে।